ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতটা ভালো লাগতেছে, মানে যতটুকু প্রত্যাশা করিনি তার চাইতে অনেক ভালো হয়েছে। যখন ফার্স্টে দেখতেছি অল্পর জন্য মিস হয়ে যাচ্ছে, তখন বসে বসে কাঁদা শুরু করছি, আর যখন গোল দিয়েছে তখন তো কিছু ছিল না। আই লাভ ইউ মেসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। মানে আন্তরিস্তর থেকে অনেক 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 দোয়া যে আগামী তো সামনে আমরা এরকমই দিন দেখতে চাই, সবসময় এটাই প্রত্যাশা করি, মেসি 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 জিতবে দল এবং মেসি কাছে কতটুকু প্রত্যাশা, মেসি পরের বিশ্বকাপ সরি দল এবং মেসির কাছে কতটুকু প্রত্যাশা, প্রত্যাশা কতটুকু সেটা বুঝাইতে হইলে মানে আমার কলিজা আরেকজনে দিলে যতটুকু প্রত্যাশা থাকে ওই রকম। তো আমার কলিজা এক কথায়, আর প্রত্যাশা একটাই যে সে জিতবে, এটাই আমরা জিতবো, জয় হব, জয় জয় মেসির জয়, এটাই। মেসিকে মেসি বাংলাদেশে আসলে কি করবেন? আমি জানি না কি করবো, আমার কলিজাটা তার হাতে দিতে পারবো এইটুকু জানি, যে সে আমার কলিজা আর আমার কলিজা আমি তাকে দিতে পারবো এটা জানি। আমি আমি মনে করবো সেটা আমার জন্য গড গিফটেড, যে মানে ভাষায় আমার আমার আমি আমি জানি না কি করবো, আমি ধরতে পারি না যে মেসি সামনে থাকলে কি করবো, সবার আগে তাকে কিস করবো, যখন খেলা দেখতেছিলাম আজকে আমি মানে দৌড়ে যেতেছি কতক্ষণ, মানে আমি প্রজেক্টের সামনে যাই তাই কিস করার জন্য, মানে আমি পারবো না, সব শেষ, মানে মেসি থাকলে আর কিছু দরকার নেই আমার, মেসি সব। হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই যাবো, 100% যাবো, সব সময় যাবো মেসি খেলতে, সব সময়। সবাই বলে মেসি কোনো বিশ্বকাপ পায় না, যদি এবারে না পায় তাহলে অপূর্ণ। মেসি তো শুনেন একটা কথা আছে আমাদের বাক্যে আছে, একবার না পারিলে দেখো শতবার, একবার না একবার জয় হবেই, একবার না একবার পাবই, তো আশা থাকলে অবশ্যই সফল হওয়া যায়। আচ্ছা সব সবচেয়ে বড় কথা হচ্ছে আশাবাদী থাকতে হবে, আমি আশা করব অবশ্যই একবার না একবার আমি জিতবই, জিতবই। কিছু বলারই নেই, এই ফাজিল যে উদ্দেশ্যে কিছু বলতে চাই না, ঠিক আছে, এই সেভেন আপ টেভেন আপ এগুলা বলতে চাই না, এগুলার মাথায় জল ঢালতে হবে কয়েকদিন পরে এটাই জানি, আর জল যে কোথায় পাবো জানি না, মনে হয় বুড়ি গাঙ্গা নিয়ে চুবাইতে হবে এরকম একটা অবস্থা, তো ওদেরকে ওই দিকেই নিয়ে যাবো, ওদের অবস্থান ওই দিকে আছে এটাই। তো আর কিছু বলতে চাই না, আই লাভ ইউ মেসি, প্রত্যাশা রাখি জিতবো ইনশাল্লাহ, আল্লাহ রহমত, আল্লাহ যদি অশেষ রহমত করে এটাই, থ্যাংক ইউ। আমি সাইফ, আমার পুরান ঢাকার জন্ম, ঠিক আছে, আমি এখন নারায়ণগঞ্জে বাড়ি করছি, এটা আমার ১৪ সালের উদযাপনা, ঠিক আছে, এবারে যে আর্জেন্টিনা দল উঠছে আমাদের সবার একটা আকাঙ্ক্ষা ছিল যে আর্জেন্টিনা দলটা স্পেশাল, ঠিক আছে, কিন্তু সৌদি আরবে হারার পরে সবাই একটা আর্জেন্টিনার প্রতি একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে যে আর্জেন্টিনা এবার দলটা হয়তো না, কিন্তু মেক্সিকোর সাথে খেলার পর এবার যে খেলাটা দিল, যে আসলেই মনে হয়েছে যে সৌদি আরবের সাথে যদি না হারতো তাহলে আমরা বুঝতে পারতাম না যে আর্জেন্টিনার দলটা এবার কত কতটা মানে স্পেশাল হয়েছে, ঠিক আছে, এবং বাকি খেলাগুলো এবং আর্জেন্টিনা আর্জেন্টিনার মতোই দিবে, ঠিক আছে, এটা আমি প্রত্যাশা রাখি। আমার এবার নীরব একটা উদযাপন আছে, আমি এবার কোনো জার্সি মার্সি নেই নাই, তা আমার এবার আকাঙ্ক্ষা যে আর্জেন্টিনা এবার ফাইনালে বিশ্বকাপ কাপটা নিবে, 2022 কাতার বিশ্বকাপটা, তারপর আমি আমি স্পেশাল উদযাপন করবো। না ব্রাজিল সাপোর্টার উদ্দেশ্য আসলে আমরা তো মেসির ভক্ত, আমরা সেভেন আপ খাই না, না তবে ব্রাজিলের খেলা ভালো লাগে আমার, ছোটকাল থেকে আমি ব্রাজিলের খেলা আর্জেন্টিনা দৌড়ে ভালো লাগতো, কিন্তু যখন থেকে দেখছি ব্রাজিলের খেলা মারামারি ধাক্কা ধাক্কি তখন আমার ভালো লাগে না, তখন থেকে আমি আর্জেন্টিনা ভক্ত। ম্যারাডোনা খেলাটা স্পেশালি দেখি নাই, ভিডিও দেখছি, তারপরে বাতিস্তুতা, প্যাবিলো সুরিন, তারপরে রিকেলমি, এগুলো খেলা দেখে খুব ভালো লাগতো, তারপরে যে একটা পাসিং সিস্টেম খুব ভালো লাগতো, এর থেকে আর্জেন্টিনা সাপোর্টটা অন্তর থেকে করি, আর্জেন্টিনা খুব ভালো লাগে। তারপরে মেসি আসলো, মেসি আসার পরে তো কোনো কথাই নাই, মেসি যে মানে খেলাটা যে কি পরিমাণ ভালো লাগে, আমি মেসির 2015-র যে মানে লিগের খেলাগুলো আমি প্রায় সবই দেখতাম, মানে আমার কাছে এত ভালো লাগতো মেসির মানে মানে বলার অসাধারণ, বলার বাইরে অসাধারণ। 4 বছর পরে তো আমরা, কেউ ব্রাজিল করে, কেউ আর্জেন্টিনা করে, কেউ জার্মানি, ইংল্যান্ড, কেউ ফ্রান্স, তো সবাই সবার প্রতি ভালোবাসা রেখা খেলাটা দেখা উদযাপন করা উচিত, মানে হাসি ঠাট্টা চলবে ঠিক আছে, কিন্তু এটা এটা নিয়ে যে মারামারি হানাহানি
বা একে অপরের সাথে দ্বন্দ্ব মারামারি ভাই 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 ভাতিজা ভাগিনা মারামারি দরকার নাই সবাই মিলেমিশে একসাথে খেলা দেখব একসাথে 2022 কাতার বিশ্বকাপ উদযাপন করব সবাই এটাই আমার ব্রাজিল আর্জেন্টিনা সবার প্রতি এটাই রিকোয়েস্ট আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা এবার 2022 কাতার বিশ্বকাপটা আমরা আর্জেন্টিনার ঘরে কাপটা দেখতে চাই আমরা জিতেছি আমাদের আমাদের আর্জেন্টিনা সাপোর্টার পুরো সারা বাংলাদেশে বড়া গেছে আমরা এবার 30 স্টার লাগাইব 30 স্টার 44 বছর পর আবার 200 করে জিতলাম পুরনের সাথে 44 বছর পর ভালো লাগলো আজকের খেলা দেখে খুব ভালো লাগছে এই উপহার দিয়েছে আমাদের মেসি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা নেক্সট ইয়ার 30 স্টার এবার বিশ্বকাপ জিতবো 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 আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবো আর্জেন্টিনার আর্জেন্টিনার দল করি আর্জেন্টিনা আজকে কি করছে দুই গোল দিছে দুইটা গোল দিছে আজকে ব্রাজিল ব্রাজিল